Hello friends, welcome back to my channel Modhurima's Digital Diary and welcome back to another new vlog, another new Durga Puja vlog. Ajke Maha Navami, amar sokol bondhuder janai Shubho Maha Navami, Shubhechha Abhinandan. তোমাদের পুজো নিশ্চয়ই খুব ভালো কাটছে, আরও ভালো কাটাও এবং এই নবমীও খুব সুন্দর ভালো কাটুক। তবে আমাদের রাত পড়লেই মনে হবে যে যেন নবমী নিশি না হই অবসান, এই বিষয়টা আমাদের আবারও মনে হবে, প্রতি বছর মনে হয়। তারপরে আসবে আবার সেই দিন বিজয়া দশমী মা। আর তোমাদের আমি কালকে বলেছিলাম একটা কথা, সেটা হচ্ছে যে কালকে মানে আমি অষ্টমীর দিনে সন্ধি পুজোর পরে একটা ব্লগের ইয়েতে বলেছিলাম যে আমি না একসাথে অনেক লেন্দি হয়ে যাবে, তো পরের পার্টটা পরে দেখাবো, আবার যেমন সাজবো বা কিছু করব, তো বাদ বাকি রান্না যেটুকু আছে করিনি, আজকে আগে আগে খাবো, তারপরে বেরিয়ে পড়বো। তোমাদের তো এই কথাই আমি বলেছিলাম, কথাটা আমি রাখতে পারিনি, এটা হচ্ছে মেন কথাটা তোমাদের জানানোর ছিল, তার কারণটা আমারই আর কিছুই না। খেয়ে দিয়ে মোটামুটি পেট পূজা ভালো মতো করে এমন মানে আমি অ্যাকচুয়ালি ব্লগের কাজেই করতে গেছিলাম, ভাবলাম যে এডিটিং করি, এডিটিং করতে গিয়ে এডিটিং তো হলোই না, আমি কখন যেন ঘুমিয়ে পড়ছি, কারণ কি প্রপার ঘুমটা হচ্ছেই না, এডিটিং দিয়ে বেরোনো দিয়ে প্রতিদিন থকল, রাত্রে ফেরা, আজকে দমদম পার্ক, কালকে সুরুচি সংঘ, তারপরে সুরুচি সংঘ দেখো নিশ্চয় তোমরা বুঝে গেছো কেন, তো যেদিকে ও না কেন একদিন সাউথ নর্থ সব মিলিয়ে টিরিয়ে এবং লোকাল প্রতিদিনই আমাদের খুব রাত্রে ফেরা হচ্ছে, তার মধ্যে এডিটিং করে আমার অনেক দেরিতে শোয়া, সকালবেলার কাজ থাকছে বলেই দিলাম তোমাদের, তিন দিন তো তিনজনই পরিচারিকা পুরো অফ, তিন দিনের পর চার দিনও হতে পারে, তো যাই হোক না কেন মেন কথা হচ্ছে খুব টায়ার্ডনেস, আর তারপরে কি হয়েছে আমি ঘুমিয়ে গেছি, শুক্র ভেবেছে গরম যদি একটু থেকে যায় ও সকালবেলা শুক্র অনেক সময় খেয়ে, যেরকম কালকে রান্না আমাদের পুরো শেষ হয়েছিল না, একটু থেকে গেছে, শুক্রও বললো যে ওটা আমি খেয়ে তো আজকে অ্যাকচুয়ালি মেনলি আমার মেয়ে খুব ভালো শুনতে পারে যে আমি আমার একটা একজনের সাবজেক্ট ছিল জুয়েলারি নাকি সে কী দরকার মানে বলে কিছু, তো সেটাও আমার বলতে সম্ভব হয়নি, কাটলাম আসছে না আমার মেয়েকে এই কিছু এই বড়ো বড়ো কিছু লেখে দিয়েছে, এই তো মেয়ে বড় জিনিস, তো এবার দেখো পুরো ছাতা পেলে ভেঙে নিয়ে করে এরকম এই এতটা তেল জাস্ট দেখো এতটা তেল পুরো তুলে নিয়ে গেছি, মানে রেখে দিয়েছি আর ফেলে দেবো, এটা মানে রান্না করবো না, আর এই তেলে রান্না হচ্ছে এইটুকু তেলও অনেক সময় লাগে না, যেহেতু দই কাতলা দই দিয়ে একটুখানি মানে বুঝতেই পারছো মানে কষিয়ে রান্নার ব্যাপার রয়েছে, এখানে আমি দই ফেটিয়ে রেখেছি, শুক্রো কী দই এনেছিলাম, শুক্রো তুমি কী দই এনেছিলে, মাদার ডেয়ারি দই, ও আমি ওই জানি দেখ মাদার ডেয়ারি দই দইটা আমার বেশি ভালো লাগে, এবারে তো আমি অল্প চিনি আর অল্প নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, না ফেটিয়ে দিলে না দানা বেঁধে যায় জানো তো, অনেকে ডিরেক্ট দিয়ে দেয় ঠিক তো দেখবে কীরকম একটা দানা দানা বেঁধে, গোটা গরম মশলা দিয়েছি সব কিছু দিয়েছি কাঁচা লঙ্কা দিচ্ছি, বাকি কাঁচা লঙ্কাগুলো পরে দেবো আমার মেয়ে আমার ভাত খেলায় খেতে পারবে না, আর চিনি দিয়ে দিচ্ছি কারণ দিয়ে একটা কষ্ট দেখা হয় সেগুলো দিচ্ছি না আমার বড় বলছি না, এভাবে আমার মোটামুটি এখন গরম জল করে কেটে দিচ্ছে দিলাম, মাছগুলো ছেড়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা দিয়ে টেস্টটা দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, আজকে নবমী স্পেশাল ডিশ আমাদের কিছু করার নেই, আমার মেয়ের জন্য অনেক কিছু ভেবেই আমাকে করতে হয়, নইলে শুক্রবার সকালবেলায় আজকে দেশি মুরগি হবে না চিকেন হবে না মাটন হবে, এনে শুরু করে দিচ্ছি চিকেন না মাটন নইলে দেশি মুরগি সবই ক্যান্সেল করলাম, শুধুমাত্র কালকে ওগুলো খাওয়া হয়েছে আবার হবে, আবার যদি আগামীকাল যদি কিছু প্ল্যান থাকে হতেই তো পারে না বলা যাচ্ছে না, আমি কেন তো এই হচ্ছে সুপ্রিয়র তৈরি পনির, আমার মনে হয় ও খুবই গ্রেভি মানে একটা রাখতে চেয়েছিলো, ঝোলটা একদমই কম করেছে, তুমি কি এদের ইয়ে দিয়েছিলে নাকি ইয়ে সুপ্রিয় দই দিয়েছিলে, ও তুমিও দই দিয়েছিলে, পনিরও দই দিয়েছিলো গ্রেভি বানানোর জন্য, এটা আমি জানতাম না, কালারটা ভালোই এসছে তবে ও হলুদ দিয়েছে, আমারটা হচ্ছে ঢেকে রাখলাম এটা আগেই হয়েছে, এটা জাস্ট নামালাম তোমরা তো দেখতেই পেলে, এবং পাশ দিয়ে দেখো কীরকম দইয়ের ইয়েটা ছেড়েছে, আর যেটুকু তেল ইয়ে হয়েছিলো পুরো দেখলে বোঝা যায় মানে কষানোটা না মানুষ দেখলেই বুঝতে পারে যে প্রপার কষানো, এই কর্নার ধরে পুরোটা জমা হবে মাংসের মতো ইয়ে, দই দই তো দিয়েছি আরও বেশি করে বোঝা যায় ব্যাপারটা, তো এটা কিন্তু পুরোপুরি যা দেখতে পাচ্ছ শুধুমাত্র লঙ্কার এই কালার আর মাছে লাগানো, দেখো রান্না কমপ্লিট করে
এই করে খাওয়া দাওয়ার আগে কমপ্লিট আগে শেষ করেছি, খাওয়া দাওয়ার কাজ আগে হয়ে গেছে, মানে লাঞ্চ আগে কমপ্লিট আর তারপরে গিয়ে রান্নাঘর ক্লিন। তো কালকে কলিন দিয়ে ক্লিন করতে পারিনি, টাইম পাইনি, কারণ অষ্টমীর একটা ব্যাপার ছিল, যতই অঞ্জলি না দিই ওখানে সকাল সকাল যাওয়ার ব্যাপার ছিল কমপ্লেক্সে, তো সেই ক্ষেত্রে ও কলিন দিয়ে আর পুরো ক্লিন করা কমপ্লিট হয়নি, সেই জন্য আজকে পুরো কলিন দিয়ে পরিষ্কার করে দেওয়া হলো। সুপ্র কে কে তুমি? ফার্স্ট টাইম পড়ছি ভাষাটা, নিজেকে নিজে গিফট করেছিলাম অক্ষয় তৃতীয়ায়, তোমাদের দেখিয়েছিলাম, বাট পড়ছি এখন প্রথম নবমীর দিন। কেমন লাগছে? যার দেওয়া শাড়ি তারটা তো পরেছি কাতান, বাট আমার মনের দুঃখ যে ব্লাউজটা অতি জঘন্য বানিয়েছে, আর 3 মাস পরে ব্লাউজ দিয়ে এত বাজে ফিটিং ভাবা যায় না, যেখানে আমি বলেছিলাম যে এটা যেন আমার মানে কখনো ধোলা না হয় এরকম, যে এটা এটা যে দিয়েছে সে পরিয়ে দেবে, আমি কাকে বলছি সে নিশ্চয়ই বুঝতে পারছি, ক্যামেরার উপরান্তে যে রয়েছে এই পরিয়ে দাও। কি যে পড়াচ্ছে সুপ্রিয়, সিরিয়াসলি বাহ, অন্ধকারে ব্ল্যাক লাগছে। পাপার
আমিও বাজার করে রাত্রি শেষ হতে যায়, মানে রাত্রি এখনো বাকি কিন্তু শেষ হলেই শুনেই গেলাম যে কালকে 12টায় কিন্তু বরণ, আর তারপরে বিসর্জন 4টের সময়, আর 12টা বললে 12:30 একটা পর্যন্ত তো বাজে এটাই বললাম, তুমি কিন্তু ওই সময় এসো। এই ওই আগে দিদান পাতিয়েছে, আমি ঠিক চিনিও না ঠাকুরি মাছ বলছেন থেকে রবিবার ঠামির বাড়ি যাবো না, রবিবার নাকি যাওয়া যায় না। বলারই নেই, তো আমাদের দুজনেই মিলেজুলে করি কাজ, খারজিতি নাহিলা যেরকম ব্যাপারটা মেনটেন করি বলে মোটামুটিভাবে হয়ে গেছে। ঘর মোছা থেকে শুরু করে ঝাড় দেওয়া থেকে কিচেন ক্লিন থেকে বাসন মাজা থেকে মেয়ে দেখা থেকে মেয়েকে খাওয়ানো স্নান করানো তার ড্রেস পরানো তাকে সাজানো গোজানো আমার নিজে সেজে বেরোনো, মানে এমন না যে আমরা সেজে বুঝে বেরিয়ে যাচ্ছি ঝপ করে সব ফেলে দিচ্ছি। আমি এরকম অনেককে দেখেছি, আমি অনেকের বাড়িতে পুজো হয় এরকম গিয়ে দেখেছি, আমি নিজের কিছু মানে রিলেটিভসদের দিয়েই পুজো হতো তো সেখানে আমি গেছি, তো ওরা ওরকম মানে ডাইডাই শুধু জিনিসপত্র পড়ছে আর মানে ফেলে রেখে দিচ্ছে, তাকে কাচেও না ধোয়েও না রোদেও দেয় না, ঘর দোর পরিষ্কারের তো কোনো বালাই নেই, বিছানা চাদর পাল্টানোর কোনো ব্যাপার নেই, ওই পুজো হচ্ছে পুজোটুকু এনজয় করো, শুধু সাজো গোজো লিপস্টিক দাও মুখে চড়া মেকআপ দাও ব্যস হয়ে গেলো। তো এরকম টাইপের অনেকেই আছে, আমরাও সাজি গুজি সব কিছুই করি বাট অবশ্যই সব কিছু মেনটেন করে, বাচ্চাকেও দেখতে হবে ঘরও দেখতে হবে সমস্ত কিছু দেখতে হবে, রান্না দেখতে হবে কিচেন দেখতে হবে, রান্নার মেয়ে দেখছে মানে ওরা আসবে না আর আমরা সব কিছু ফেলে রেখে দিলাম, এরকমটাতে আমরা অভ্যস্ত নেই। আমরা এখন এই তিনজন লোক আমি বাড়িতে আমার পরিচারিকার কাজে রয়েছে, তোমরা জানো অলরেডি তিনজনেই অফ, তাহলে তো এই কাজগুলো আমাকে করতে হবে। আমি এমন মানে কি বলবো জমিদার বাড়ি থেকে এসে মানে আমিও আসিনি বা সুপ্রিয় জমিদার বাড়িতে মানুষ হয়নি যে আমরা এগুলো পারবো না বা কিছু, যখন এরা অফ দেবে তখন ওই কাজগুলো আমাদেরই তুলতে হবে, এটা আমাদের মাথা থাকে। তো অনেকে এরকম আছে খুব মানে ব্যাকগ্রাউন্ড সেরকম জায়গা থেকে না এসো, একটা হয়তো তার মানে একটু বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে সো কল বড় লোক আর কি, তো সেই ক্ষেত্রে এই বড় লোক কথাটা মানে অনেক রকম ভাবসার এমন দেখাবে সে আর মানে কিছুই পারে না কিছুই করতে পারে না, এটা ছাড়া থাকতে পারে না ওটা ছাড়া থাকতে পারে না, এটা ছাড়া হয় না রান্না পারে না এটা পারে না ঘর গোছাতে পারে না কিছুই সে পারে না, শুধু স্বাস্থ্যে বুঝতে জানে ঘুরতে বাড়তে জানে জামা কাপড় কিনে জানে ব্যস। আজকে ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা করোনি, আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা, সবাইকে আবারও একবার জানাই মহানবমীর শুভেচ্ছা অভিনন্দন, কারণ মানে নবমী অলমোস্ট শেষ, বিজয়াদশমী কালকে এবং কালকে বর্ণনের টাইমও আমাকে বলে দেওয়া হয়েছে তিনজনের একজনও আসবে না, আমি যে কালকে কী করবো আমি জানি না, 4টার সময় বিসর্জন আর ওদিকে 12:30 আর কি বরণ শুরু হবে, মাকে যে বরণ করা, তো আমাকে স্পেশালি উনি ইনভাইট করলেন যিনি কমিটির মেন মেম্বার মানে